করোনা আক্রান্ত জয়নাল আবেদিন ফারুকের সুস্থতা কামনায় এআনটিভির দোয়া মোনাজাত সম্পন্ন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ সাবেক পাঁচবারের সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে গত 14 জুন মঙ্গলবার বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম এআনটিভি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এআনটিভি পরিচালক মোহাম্মদ আবুল হোসেন এবং মোনাজাত কার্য সম্পন্ন করেন মাওলানা ওমর ফারুক চৌধুরী। উক্ত দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও হাবিবুর রহমান হাবিব, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আমি মালিক, সাধারণ সম্পাদক কয়সারাম আহমেদ, গোলাম হায়দার বিএসসি সভাপতি নোয়াখালী জেলা বিএনপি, তামান্না ফারুক থিমা সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি ও জয়নাল আবেদিন ফারুক কন্যা, কামাখ্যা দাস সভাপতি ও মাহফুজুল হক আবেদ সাধারণ সম্পাদক বেগমগঞ্জ বিএনপি। অন্যান্যের মধ্যে বিএনপির বহির্বিশ্বের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতে করোনা আক্রান্ত অসুস্থ জয়নাল আবেদিন ফারুক সরাসরি হাসপাতাল থেকে যুক্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর দেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সম্মানিত উপস্থিত যারাই বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সম্পৃক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি আমাদের আমাদের অত্যন্ত উন্নয়নের মণি এবং শ্রদ্ধেয় নেতা বরকতুল্লাহ ভুলু সাহেবকে, জনাব আব্দুস সালাম সাহেবকে এবং হাবিবুর রহমান হাবিব ভাইকে, মাহিদুর রহমান সাহেবকে, মালিক ভাইকে, কয়সার আহমেদকে সহ তাহের ভাই এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন, আব্দুল হক রাজ, নিজাম, মুশারফ হোসেন সহ যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে সাথে মির্জা বেগম এবং সুমাইয়া জুই উনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আবুল হোসেন নিজামকে ধন্যবাদ জানাচ্ছি, এবং নোয়াখাল থেকে, সেনবাগ থেকে, সুনাইমুড়ি থেকে, বেগমগঞ্জ থেকে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে এবং মিডিল ইস্ট থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে যারা সম্পৃক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রধান অতিথি আমার অভিভাবক জনাব বরকতুল্লাহ বুলু সাহেবের কাছে যাবার আগে জনাবদিন ফারুক সাহেব আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমি কি ফারুক ভাইকে জিজ্ঞেস করব কিছু বলবেন কিনা? ফারুক ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি আপনি চান সবাইকে সালাম দিতে পারেন, আমরা আমরা আপনার জন্য প্রাণ ভরে দোয়া করছি, আর পরে আবার আমরা আবার একটি দোয়া পড়বো আমাদের প্রধান অতিথির বক্তব্য পড়ে, আমরা আরেকজন হুজুর নিয়ে আসতেছি, আরেকটি ফিনিশিং আরেকটি দোয়া পড়বো, আমার মনে উনি উনি কথা বলছেন না, ধন্যবাদ। আমি আজকের প্রধান অতিথি, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম, আমি আপনার বরকতুল্লাহ বুলুর ভাইয়ের মাধ্যমে আব্দুস সালাম আমার সহযোদ্ধা, হাবিবুর রহমান হাবিব, মাহিদুর রহমান, এম এ মালিক, কাউসার, তাহের ভাই যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন শত্রুকে অসুখ না দেয়, এত ব্যথা, এত কষ্ট, আমি জানি না এত কষ্ট, বলু ভাইকে আল্লাহ বাঁচা নিয়ে আসছে, ভাবিকে বাঁচা নিয়ে আসছে, সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, কষ্ট করছেন, আল্লাহ পাক বিশেষ করে ভুলু ভাইকে ধন্যবাদ, এত কষ্ট, এত কষ্ট, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।